মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে মূল্য দেয় না। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া খুব দরকার, কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য না। স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না। বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে, আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হলো হীরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, আংটিতে সোনা দিয়েই হীরেকে ধরে রাখতে হয়। কাউকে দুর্বল মনে করবেন না, 5 টাকা দামের কলমই কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। কিছু ভুল যেমন মানুষকে শেখাতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। জীবনে এমন একটা মানুষ দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে, তার প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য সঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ পেয়ে লাভ নেই। তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো, খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না। তুমি যদি মনে করো তুমি ঠিক, তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। আজব একটা শব্দ সরি, মানুষ বলে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে 1000 সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না। যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদেরও 2টো চোখ আছে। প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। যদি তুমি মানুষকে সবসময় বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। কখনো ভুলে যেও না, যে ব্যক্তি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তিনি তোমার বাবা। যে তোমার কষ্টের দিনগুলোতে সবসময় তোমার পাশে ছিলেন তিনি তোমার মা। কোনো কিছু ইম্পসিবল নয়, কারণ ইম্পসিবল নিজেই বলে আই এম পসিবল। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। ইচ্ছে করলে আমি আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি, কিন্তু সেসব মানসিক ভারসাম্যহীন লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছে ফিরিয়ে দেখো না কতটা অগ্রসর হয়েছ। জোর করে কাউকে
ধরে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না, বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না, যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না, যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সত্যি কথা বলতে, যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই, কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সবসময় ব্যস্ত। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে। তাই শুধু বর্তমান নিয়ে ভাবো। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো, কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটি স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করবে। যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হল কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। নরম কাদা একবার পুরে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালো না কেন তার গলে না, বরং আরও শক্ত হয়ে যায়। তেমনি মানুষের মনও একবার আঘাত পাওয়ার পর, তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না, সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবেন না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। জীবনের ছয়টি নীতি: প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। না দাম বড়, না পদ বড়, না অর্থ বড়, না ধর্ম বড়, আসল কথা হলো বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়।